অবশেষে 10 ঘন্টা নিখোঁজ থাকার পর মহানন্দা নদী থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার করলো দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। রবিবার রাত 8:30 নাগাদ মালদা শহরের পুরাতুলি মিলঘাট এলাকার মহানন্দা নদী থেকে 9 বছর বয়সী রিমি হালদার নামে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। উল্লেখ্য, রবিবার দুপুরে পুরাটুলি মিলঘাট এলাকার বাড়ির সামনে মহানন্দা নদীতে স্নান করতে নেমেছিল রিমি হালদার নামে 9 বছরের ওই নাবালিকা। আচমকাই মহানন্দা নদীর গভীরে তলিয়ে যায় সে। এরপর স্থানীয় মানুষ মাঝিদের সহযোগিতা নিয়ে খোঁজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে ওই নাবালিকার দেহ রাতে উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। কখন পাওয়া গেল বাচ্চা মেয়েটাকে? একটু আগে আমরা পেলাম, তো ওই প্রশাসনের দ্বারাই হয়েছে। হ্যাঁ, প্রশাসন যথেষ্ট হেল্প করেছে। আমাদের বোট যারা চালাচ্ছিল তারাও সেই জগৎ থেকে যখন ডুবেছে তখন থেকেই ওরা কাজ করছিল। তারপরে একটা বিরাট একটা দুঃখের ছায়া একটা বাচ্চা মেয়ে, সবাই মর্মাহত হয়ে আছে। আপনার নাম? কার্তিক চক্রবর্তী। আপনি কে হন বাচ্চার? আমাদের পাড়ার প্রতিবেশী। বলছি কখন পাওয়া গেল বাচ্চাটিকে? কখন পাওয়া গেল? এখনই পাওয়া গেল। কারা? প্রশাসন দিয়ে খুঁজে বের করলো না আপনারা? প্রশাসন দিয়ে। প্রশাসন থেকে? মিলঘাটে পাওয়া গেল? মিলঘাটে। মিলঘাটেই পাওয়া গেল না? এটা যেটা ডুবেছিল ওখানে? ওখানে। তাহলে প্রশাসন থেকে আপনাদের সাহায্য করেছে প্রচুর? হ্যালো, আপনি কি চান আপনার বাড়িকে রেস্টুরেন্ট বানাতে? তাহলে এক্ষুনি ইনস্টল করুন রুপ্রিন অ্যাপ। ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুপ্রিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুপ্রিন অ্যাপ।